হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা'স ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে দেখুন, আমার ডগি দুদিন ধরে কিন্তু ভাত খাওয়ার নামই নিচ্ছে না, শুধুমাত্র অ্যাপেল আর গাজর খেয়েই রয়েছে। আর কি নিশ্চয়ই রয়েছে, কি অদ্ভুত ব্যাপার না? দেখুন, কোনো ব্যাপারই নয় ওর কাছে। ওকে খাওয়ানোর জন্য কতই না চেষ্টা করা হলো, কিন্তু সব বৃথা। আচ্ছা, দে ওটা লালিকে দিয়ে দেবো, দে লালি খাবে। এই যে লালির কথা বলা হচ্ছে, আমাকে দে, আমাকে দে, আমি খাবো। দে, মানে ওকে আমরা সবসময় ভয় দেখাই, না খেলে বা কোনো কিছু দুষ্টুমি করলে ওকে ভয় দেখাই যে লালিকে বেশি ভালোবাসবো, তোকে ভালোবাসবো না, লালিকে বেশি বেশি করে খেতে দেব, তোকে দেবো না, তোর খাওয়াটা লালিকে দিয়ে দেবো। আর এই লালিটা কি বলুন তো, লালি আমার বাড়ির নিচেই থাকে, মানে আশেপাশেই থাকে। ও একটা স্ট্রিট ডগ, ভীষণ ভালো, কাঠবিড়ালির মতন। কি হ্যাঁ, লালির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, অনেকদিনই হলো আমি লালিকে দেখতেই পাচ্ছিলাম না, ওকে অনেক খোঁজাখুঁজি করছিলাম ওকে খাওয়ার দেওয়ার জন্য, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ একদিন শুনতে পেলাম ওকে নাকি কেউ মেরেছে, ভীষণভাবে মেরেছে, ও ভীষণভাবে অসুস্থ, ওকে আর মানে বাঁচানো যাবে না, বিশাল কষ্টের একটা ব্যাপার। শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু কে যে এরকম করে করে, কার যে একটা অবলা পশুকে মারতে হাত যায় আমি খুঁজে পাই না। কী করে মানে মারতে পারে বলুন তো, ওরা পৃথিবীতে এমন মানুষ আছে বলুন? দেখতি দে আমাকে, তাহলে একটু দে, আমি একটু খাই। আপেলটা আবার ওর কাছে চাইলেই অপরাধের ব্যাপার, চাইতে গেলেই কামড়াতে আসছে, দেবে না আপেলটা কাউকে খেতে। আমাকে দে, ও নিজেই খাবে, দিবি না? আর জানেন আর একটা অদ্ভুত ব্যাপার, আমাদের শেরুকে যদি এক ফ্রিজ ভর্তি মিষ্টি দেন না, ও নিমেষেই শেষ করে ফেলবে সমস্ত করা মিষ্টি। এত মিষ্টি খেতে ভালোবাসে, মানে এত মিষ্টি প্রেমিক ডগ আমি এর আগে কখনো দেখিনি বা আমি জানতাম না। আর এই যে ফ্রুট খেয়ে রয়েছে দুদিন ধরে, এটাও আমি কখনো আগে শুনিনি বাবা, এই প্রথম দেখা। এখন তো আবার অ্যাপেলটা নিয়ে মারামারিও লেগে যাচ্ছে, দেখুন অবস্থা খানা, কি অবস্থা। দিব্যি বসে বসে অ্যাপেলখানা খাচ্ছে, কোনো চিন্তাই নেই ওর যে এই দুদিন ধরে ভাত খানি শরীরটা অসুস্থ হয়ে পড়বে, তো বোঝেই না এগুলো, ওর জন্য আমরা টেনশন করছি। আর অ্যাপেলটা ছাড়াতে গেলেই কামড়াকামড়ি করছে, দেখেছেন অবস্থাটা, দেখুন কাউকেই দেবে না ও। আজকের ভিডিওটা এতটাই ছিল, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আগে অন্যান্য ভালো ভালো ভিডিও আনতে পারি। এবং এগেইন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।